দুটা কথা, ভারতবর্ষত বহুত রাজনৈতিক দল আছে, তো কংগ্রেস দলের চিন্তাধারার লগত বেলেগ রাজনৈতিক দলের চিন্তাধারা নিমিলিবও পারে আর বহুত ক্ষেত্রে মিল নাই, আর বিশেষকে তো বিজেপির লগত আকাশ আর পাতাল পার্থক্য। বিজেপিয়ে তো গাদি রক্ষার পলিটিক্স করে, বিজেপিয়ে তো শাসনের পলিটিক্স করে। তো ভারতীয় জাতীয় কংগ্রেস দল যেটা জন্ম হয়েছিল তেতিয়া শাসনের কথা চিন্তা করা নাছিল, গাদির কথা চিন্তা করা নাছিল, তেতিয়া এটাই চিন্তা আছিল ব্রিটিশের অত্যাচারের পৰা ভারতবাসীক কেনেকৈ মুক্ত করব পাৰি, শোষণের পৰা কেনেকৈ ভারতবাসীক রক্ষা করব পাৰি। গতিকে ভারতজোড়ো যাত্রা আরম্ভ হৈছে, কন্যাকুমারীর পৰা কাশ্মীরলৈ, অসমত ধুবরীর পৰা শদিয়ালৈ। এই যাত্রা যদি বিজেপির নেতা সকলে ভাবিছে তেওঁলোকক গাড়ি সূত্র করার কারণে যাত্রা করছো, তেনহলে তো আমি আরম্ভণিতেই আমি সফল বলে কব লাগিব। কারণ এই যাত্রা হৈছে কেন্দ্র আর রাজ্য সরকারে, আমার দেশের সংবিধান, আমার দেশের গণতন্ত্রের উপর যিখিনি কেন্দ্র আর রাজ্যের শাসকীয় দল বিজেপিয়ে যিখিনি ভাবুকি আনিব ধরেছে, বা আজি তারিখত অসম আর ভারতবর্ষের মানুষে ভাবে, বহুতে ভাবে, বহুতে মুকলিক প্রকাশ করে, বেশিরভাগই নকরে যে বিজেপির ওসর দেশের গণতন্ত্র আর সংবিধান কিন্তু সুরক্ষিত নহয়। বিজেপি আজি তারিখত পৃথিবীত কোনে কিমান দিন জিয়াই থাকিব, জন্মগ্রহণ করার পিছত মৃত্যু তো সকলের আছেই, এই দুনিয়াত থকা মানে আমি সকলে মিলা প্রীতি ভাই ভাই হিসাবে সকলে জিয়াই থাকিব লাগে। কারোবার কিবা আছে, কারোবার কিবা নাই, হে ডাঙর কথা নহয়। ডাঙর কথাটো হৈছে যে আমি সকলে যেটা ওলাই আহো, আমি যেতিয়া বজারে সামরে অফিসে আদালতে বিভিন্ন ঠাইত যেতিয়া সকলে লগ পাও, বা একেলগে যেতিয়া আমি গাঁও পাতি বসবাস করো বা শহরত বসবাস করো, আমার মাজত এটা আন্তরিকতা থাকিব লাগে, আমার মাজত এটা ভাতৃত্ববোধ থাকিব লাগে, আমার পরস্পরে পরস্পরের প্রতি যেটো সন্মান হেয়া থাকিব লাগে। কিন্তু আজি তারিখত নরেন্দ্র মোদী ডাঙরিয়া শাসনত অহার পিছত লাহে লাহে তো এইবোৰ নাইকিয়া হব ধরেছে। এই যে ভারত হাতাম পুরুষের যে সম্পর্ক, এই বিচিত্রময় এই ভারতবর্ষের যে আন্তরিকতা, বিভিন্ন জাতি ধর্মর পরস্পরের পরস্পরের প্রতি যে ভাতৃত্ববোধ, সেবিল তো লাহে লাহে নাইকিয়া হব ধরেছে। গতি ভারতজোড়ো যাত্রার জড়িয়ে আমি সেই আগর সমন্বয় বিচারিছো, ভাতৃত্ববোধ বিচারিছো, এজনের প্রতি আনজনের সন্মান, মরম, স্নেহ এইবর গড়ি তোলা বিচারিছো। গতি এই যে সম্প্রীতির এনাজুরি তাক টনকিয়াল করার কারণে আমি ভারতজোড়ো যাত্রা আরম্ভ করেছি, আর আমি 1 নভেম্বরেরপা করিম। আর কেন্দ্র ও রাজ্য সরকারে এই দেশের জনতাক যিখিনি বঞ্চনা করে আছে, যিখিনি প্রতারণা করে আছে, যিখিনি প্রাপ্য তারপর যিখিনি রাইজক বঞ্চিত করে আছে, তার বিরুদ্ধে অসমৰ রাইজে, ভারতৰ রাইজে নো কি কয় সেই কথাবিলাক শুনিম, আর রাইজক হাতত হাত থৈ কাণ্ডত কাণ্ডত মিলাই আমি আহি থকা দিনত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করিম, গণতান্ত্রিক প্রতিবাদ করিম। এয়া সময়ত দেখা যাব। বিজেপি দল বা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে কংগ্রেস দল তো অসমত শাসনত হওয়া কেতিয়াও নিবিচারে, তো বিচারিব নেকি? কেতিয়াও নিবিচারে। গতি সেইকারণে তো আমি কিবা এটা কলে তাত আমি ভাল ফল নাপাও বলি তেওঁলোকে কবই, সেইটো কৈ থাকক, আরও কৈ থাকক। আমি কি করিম, আর আমার কামত রাইজে সন্তুষ্ট হবনে নহয় তাক নির্ধারণ করা মালিক বিজেপি নহয়, তাক নির্ধারণ অসমের রাইজে করিব, ভারতের রাইজে। এই ব্যক্তিজনের বিষয়ে মই এটা কথাও নকও, আর ময়ো ভাবো এখেতক লৈ আমি সময় পার করা ঠিক নহয়। মই আকৌ কৈছো আপনাদের, মই এনে এজন ব্যক্তি, মানে আমি সৰু ব্যক্তি, জাস্ট অসমীয়াৰ এজন সন্তান, ৰাজনীতিৰ পথাৰত খোজ দিছোঁ, অসমীয়া সমাজ ব্যৱস্থাটো সদায় টনকেল হৈ থকাটো বিচাৰোঁ। গতিকে সাধাৰণ জ্ঞান, মোৰ জ্ঞানো খুব নাই,
সাধারণ জ্ঞান থকা ব্যক্তি এজনে কেবল এটা কথাই কব বিচাৰো, যিসমূহ কথা বাৰ্তাই কাম কাজে অসমৰ লাভ নহয়, অসমৰ মানুহ লাভম্বিত নহয়, যিসমূহে আমাৰ অসমৰ পৰিস্থিতি ভাল কৰিব নোৱাৰে, কেৱল বেয়াৰ পিনে ঢাল খুৱায়, তেনেকুৱা বিষয়বস্তুলৈ জাকিৰ হোছেন শিকদাৰীকে তেওঁ মাত নামাতে আৰু সময়ো পাৰ নকৰে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।